আবারও সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। যে সকল দোকানে বসতে পারবে না সৌদি প্রবাসী শ্রমিকরা, সৌদি গ্যাজেট সূত্রে আগামী 3 ডিসেম্বর থেকে এই আইন প্রযোজ্য হবে। প্রতিটি মার্কেটে সরকার পৃথক পৃথক পরিদর্শক নিয়োগ করবেন। কোনো জুয়েলারি শপ এই আইন লঙ্ঘন করলে সিলগালা লাগিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে। সৌদি আরবের জুয়েলারি দোকানে চাকরি করতে পারবে না কোনো প্রবাসী শ্রমিক। এই মর্মে নতুন একটি আইন চালু করেছে সৌদি সরকার। সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির উপায় হিসেবে এই উদ্যোগটি নেওয়া হয়। জুয়েলারি দোকানে কোনো প্রবাসী শ্রমিক পাওয়া গেলে 20,000 রিয়াল জরিমানা করা হবে, খবর পেয়েছে সৌদি গ্যাজেট। অপরদিকে এই আইনটির বিরোধিতা করেছে সৌদি আরবের মূল্যবান ধাতু ও পাথর বিক্রেতা সমিতির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। তাদের দাবি, এই আইনটির ফলে তাদের ব্যবসায় ধস নামবে। এক জরির মতে সৌদি আরবে 6,000-এরও বেশি জুয়েলারি শপ রয়েছে। এসব দোকানে 25,000-এরও বেশি প্রবাসী শ্রমিক কাজ করেন। এদের মধ্যে কিছু দোকান প্রবাসীদের মালিকানায়, এছাড়া অনেক দোকান আছে সৌদি নাগরিকদের মালিকানাও হলেও মূলত মালিকানা ও পরিচালনা করছেন প্রবাসীরা। ধরে যাওয়া হচ্ছে এর থেকে আমাদের বাংলাদেশি অনেক প্রবাসীরাই চাকুরি হারাবে বা তাদের দেশে ফেরত আসতে হবে।